সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অভিযানে আবারও 1,21,00,000 টাকার চোরাই মালামাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার পান্তমাই, বিছানাকান্দি, তামাবিল সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, শীতের কম্বল, চিনি, সুটকি, চকলেট, বিস্কুট, শনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশি রসুন, শিংমাছ, মাহিন্দ্রা ট্র্যাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি, যার আনুমানিক বাজার মূল্য 1,21,63,770 টাকা। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বিষয়টি নিশ্চিত করে আটককৃত চোরাই মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তাহলে তো এই মালের কোনো মাঝে দিতে পারবে না।